কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, দুর্ধর্ষ জঙ্গি নেতা বাংলা ভাই সহ যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিদের মতো দণ্ডিত ব্যক্তিদের ফাঁসি কার্যকর করা আলোচিত সেই জল্লাদ শাহজাহান ভূঁইয়া আর নেই। ইনানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার ভোরে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। তবে প্রশ্ন হলো, টানা 32 বছর জেল খেটে মুক্ত জীবনে কতদিন ছিলেন জল্লাদ শাহজাহান? জানাচ্ছেন এসআই রাজ। জল্লাদ শাহজাহান টানা 32 বছর কারাগারে থেকেও ছিলেন আলোচিত এক নাম, একসময় ছিলেন কুখ্যাত ডাকাত। পুলিশের কাছে ধরা পড়ে 1991 সাল থেকে 2023 সাল পর্যন্ত দীর্ঘ 32 বছর সাজা ভোগ করেন তিনি। কারাবাসের সময় 2001 সালে সহযোগী জল্লাদ হিসেবে গফরগাঁওয়ের নুরুল ইসলামকে ফাঁসি দিয়ে শাহজাহান জল্লাদ জীবনের সূচনা করেন। এরপর কারাগারে কারো মৃত্যুদণ্ড কার্যকরের সময় হলেই ডাক পড়ত তার। টানা 8 বছর এই কাজ করার পর কারা কর্তৃপক্ষ তাকে প্রধান জল্লাদের স্বীকৃতি দেন। কারাসূত্রে জানা যায়, মোট 26 জনকে ফাঁসিতে ঝুলিয়েছেন এই শাহজাহান। তবে তার দাবি ছিল 60 জন। এই তালিকায় ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 6 ঘাতক, 6 যুদ্ধাপরাধী, কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, জঙ্গি নেতা বাংলা ভাই আতাউর রহমান সানি, শারমিন ডিমা হত্যার আসামি খুকুমণি, ডেইজি হত্যা মামলার আসামি হাসান সহ আরও অনেকে। সেই জল্লাদ শাহজাহান 2023 সালে কারামুক্ত হওয়ার পর থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন। সবশেষ রোববার দিবাগত রাতে বুকে ব্যথা অনুভব হওয়ায় সোমবার ভোরে তাকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আনা হয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য, জেভিগো। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। টানা 32 বছর সাজা খাটার পর কারাগার থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে মাত্র 371 দিন বেঁচে ছিলেন আলোচিত এই জল্লাদ। গত বছরের 18 জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর হিসাব করলে দেখা যায়, জল্লাদ শাহজাহান 371 দিন জেলখানার বাহিরে মুক্ত জীবনযাপন করেছেন। এদিকে গত ফেব্রুয়ারি মাস ছিল লিপ ইয়ার, সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাস 29 দিনে শেষ হয়েছে। সেই হিসেব মতেও দেখা যায়, জেলখানা থেকে বের হয়ে মাত্র 371 দিনই বেঁচেছিলেন আলোচিত এই জল্লাদ। কারাগার সূত্রে জানা যায়, শাহজাহান ভূঁইয়া নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম হাসেন আলী ভূঁইয়া। নানান অপরাধে গ্রেপ্তারের পর শাহজাহানকে 1971 সালের 17 ডিসেম্বর মানিকগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়। 2023 সালের 18 জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এস আই রাজ, এটিএন নিউজ।